কিন্তু কার সাথে কম্পিট করছো? কম্পিটিটর তো অনেক স্যার, কিন্তু যুদ্ধ শুধু একজনের সাথে, বৌদি, যে কিনা ভয়টা এখনো আসেনি। কিসের ভয়? স্টেজ ভেঙে পড়ে যাওয়ার। এই চেহারায় সে কিনা আবার ডান্স করবে। বডি শেভিং করাটা কোনো কাজের কথা নয়, তাছাড়া কে কি করতে পারে সেটা চেহারা দেখে বোঝা যায় না। মেবি শি ইজ এক্সিলেন্ট। আয় চেক হাতে আয় বাবা, হাতে আয়। মা, এ কি মা, এটা কি করছো? আপনি ওর গার্জেনের জায়গায় কেন সাইন করলেন? ওর হাজবেন্ড কোথায়? তাকে খবর দিন। ঠিক আছে, আমি এক্ষুনি কলেজে খোঁজ নিচ্ছি। শাট আপ, ডোন্ট ক্রস ইওর লিমিট। মিস্টার মিত্র, ডক্টর, পেশেন্টের কন্ডিশন ভালো নয়। তুই ইমিডিয়েটলি কলেজের কোনো নন টিচিং স্টাফের কাছে যা, আর বল কলেজের রানুর ভর্তির ফর্মটা দিতে। মিস্টার মিত্র, আপনি মনকে শক্ত করুন, দ্য সিচুয়েশন ইজ রিয়েলি রিয়েলি ক্রিটিক্যাল। ডক্টর, ডক্টর প্লিজ সেভ হার, ডক্টর ডু সামথিং, ডক্টর প্লিজ। আপনি শুধু বার করুন, আমরা জাস্ট একটা ছবি তুলে নেব। আপনার যা করার আছে আপনি করুন, যাকে বলার আপনি বলুন, আমি এখানে আর থাকবো না, আমি রিসেপশনে যাবই। তাই নাকি? আমি ওই দরজায় দাঁড়ালাম। আমি যেটা ভাবছি, যদি সেটা সত্যি হয় তাহলে ওদের দুজনের কপালে অনেক বেশি কষ্ট আছে। যাক বাবা, ভালোই ভালোই মেয়েটা যে ফিরে এসেছে। কি চিন্তা যে পড়েছিলাম। সত্যি কর্তা মা যা বলেছেন, আমাদের সুস্থ সবল মেয়ে হাসতে হাসতে কিনা কলেজে গেল, তারপর শুনি কিনা হাসপাতালে। খুব সর্বনাশ। তবে কর্তা মা, কপাল করে না এরকম একটা জামাই পেয়েছিলাম, সবটা কিরকম একা একা সামলে নিল বলুন। বাবা, আমার ছোট দাদাভাই ছোট্টটি থেকে ওই রকম, জানো, ওর কাঁধে নিশ্চিন্ত হয়ে ভর দেওয়া যায়। অবশ্যই এই কথাটা আমার দিদি ভাই আর ভালো করে জানে। ওই দেখো 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 কেমন লজ্জা পাচ্ছে, দেখো। আপনার মুখের কথা যেন সত্যি হয় কর্তা মা, এই দুটোতে যেন সারা জীবন সুখে শান্তিতে ঘর করতে পারে। রানু চল, আমি তোর মাথাটা ভালো করে ধুয়ে দিই। মাথায় একটু জল পড়লে, পেটে দুটো খাবার পড়লে না, দেখবি শরীর মন কিরকম চাঙ্গা লাগে। না, আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না। রানুর সেবা করা আর ওকে সুস্থ করার দায়িত্ব আমার, তাই যা করার আমি করব। আদিক্ষেত, বেশি সোহাগ হচ্ছে একেবারে। ধ্রুব, আমি বলছিলাম যে তুমি কি ওসব কাজ করতে পারবে? খুব তো বড় মুখ করে রানুকে নিয়ে এলে হাসপাতাল থেকে, সব ভীষণ কঠিন কাজ, ছেলেরা অত যত্ন করে ওসব করতে পারে না। চুপ করো না বেবি, চুপ করো। দেখি হচ্ছে, দেখি দেখি, এই তো বাবা, কেমন আছিস মা? এই দেখো, ধ্রুব যখন নিজের হাতে যত্ন করতে চাইছে, সেবা করতে চাইছে, করতে দাও না, বাধা দিচ্ছে কেন মরণ দশা? দেখ বাবা ধ্রুব, সব কিছু তো শিখে রাখা দরকার, তাই না? আজ তোদের আয়া রাখার ক্ষমতা আছে মরণ দশা, কিন্তু কাল তো নাও থাকতে পারে। আজ মা লক্ষ্মী কৃপায় তোরা বড় লোক, কিন্তু মা লক্ষ্মী কালকে কৃপা নাও করতে পারে। মরণ দশা কথাতেই আছে তো, লক্ষ্মী সর্বদা চঞ্চল। সত্যি বড় ভার রে রানু, বড্ড বেশি ভার, এখনো ভার কমালি না তো?
শুনে রাখ, আমার কথা বিশ্বাস না করলে যা পেয়েছিস সবকিছু হারাবি। হ্যাঁ ঐশ্বর্য বলো, রানুর ঘটনাটার জন্য যে ডান্স কম্পিটিশনটা পোস্টপোন করা হয়েছিল না, ওটা কিন্তু আবার হবে স্যার। ডান্স কম্পিটিশন আবার হবে? আই হোপ এবারে কোনো প্রবলেম হবে না আর আমি জিতবো। এই ধ্রুব স্যার আর রানুর রিলেশনশিপের ব্যাপারটা প্রিন্সিপাল ম্যামকে জানাচ্ছিস না কেন? এটা একটা গ্র্যান্ড রিভিলেশন, তাই এটা জানাতেও হবে গ্র্যান্ড ওয়েতে। ভর দুপুরে তুমি আবার কোথায় বেরোচ্ছ? কয়েকটা বাচ্চাকে আমি খেলা শেখাই না, জিকোর জন্মদিন উপলক্ষে ওদেরকে জামা কাপড় দেবো। জয়ী দাশগুপ্ত যেন কোনোভাবে মহুয়া মিত্রের সঙ্গে দেখা করতে না পারে। দাদার মুখে এমন কারণ নাম শুনেছো যে জয়ী দাশগুপ্তর চরম শত্রু সুকুমার? এই সুকুমার নামের ব্যক্তিটা কোন সংশোধনাগারে রয়েছে, কি অবস্থায় রয়েছে সেটা আমাকে জানা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। দেখো মা, তোমার যে চারো না হলে কিন্তু আমাদের সকলকে ধনে পেরানে মরতে হবে। কোম্পানি আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি আমার ইজারা নেওয়া এলাকায় বাদ দিয়েছি যাতে আমার মাছেদের কোনো ক্ষতি না হয়। বড়না টেলে আমি নিজে তেনার সাথে কথা কই, কোম্পানির সাহেবরা পানিদারি কর এবার তুলবেনই তুলবেন। বাবা কেন তুমি চোখ খুলছো? দেখো দেখো শ্যামা কি সুন্দর গান গাইছে বাবা। করে গোপাল ছে যে পুজো না নিয়ে থাকি আমিও দেখছি। মেয়েরা তো চিরকাল বাপের কাছে থাকে না, তাকে শ্বশুর বাড়ি যেতেই হবে। কিন্তু তুই সেদিনই যাবি যেদিন তৃপ্তবাবু নিজে এসে তো প্রাপ্য সম্মান তোকে দিয়ে এখান থেকে নিয়ে যাবে। আসবেন না পুলিশ বাবু, তৃপ্তবাবু এখানে আসবেন না, কিন্তু কিন্তু আমি কাছে না থাকলে যে ওনার বিপদ। হোক, কিচ্ছু যায় আসে না। কেন অকারণে দেশের মানুষকে মারছেন? দেশের মানুষ হয়ে সেই দেশের মানুষকে মারতে আপনার খারাপ লাগে না? খুব সাহস হয়েছে না? চলো চলো থানা চলো। আমি কেন? দেশের কোনো মানুষকেই আপনি মারতে পারবেন না। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানো, তোমার একবার আলাদা করে দাদা ভাইয়ের সাথে কথা বলা উচিত। একি কাফলিন তো নেই। কি বললে? খালি এটা কি চান আন্টি? তুমি কলকাতা ছেড়ে চলে যাও, চিরকালের জন্য চলে যাও। আর তুমি যশকে বলবে না তুমি এখান থেকে চলে যাচ্ছ। আর এটা তো বলবেই না যে আমরা এসেছি, আমরা বলেছি বলে তুমি চলে যাচ্ছ। পরিষ্কার আমরা এখানে এরকম ভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চেঁচাও আরো জোরে জোরে চেঁচাও, শোনার মতো কেউ নেই। ওই পাকা মেয়েটা ঘরে কি করছে বলতো? একই কাণ্ড, এখন যদি ঝগড়া হয় তাহলে বিয়ে কখন হবে? ঘি আর আগুন পাশাপাশি, সব তো জ্বলে খাক হয়ে যাবে। দেখুন এটা আমার আমার স্ত্রীর ঘর, আমরা এখানেই থাকবো। নেক্সট টাইম কিছু দরকার হলে দরজা নক করবেন। দেখো মা, তোমার যে চারো না হলে কিন্তু আমাদের সকলকে ধনে পেরানে মরতে হবে। কোম্পানি আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমি আমার ইজারা নেওয়া এলাকায় বাদ দিয়েছি যাতে আমার মাছেদের কোনো ক্ষতি না হয়। বড়না টেলে আমি নিজে তেনার সাথে কথা কই, কোম্পানির সাহেবরা পানিদারি কর এবার তুলবেনই তুলবেন। আহা সুক্ত বলে আমার কৃষ্ণ মদন মোহ, আরে সাজি বলে বাবা কেন তুমি চোখ খুলছো? দেখো দেখো শ্যামা কি সুন্দর গান গাইছে বাবা। কি চান আন্টি? তুমি কলকাতা ছেড়ে চলে যাও, চিরকালের জন্য চলে যাও। আর তুমি যশকে বলবে না তুমি এখান থেকে চলে যাচ্ছ। আর এটা তো বলবেই না যে আমরা এসেছি, আমরা বলেছি বলে তুমি চলে যাচ্ছ। পরিষ্কার আমরা এখানে এরকম ভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো?
চেঁচাও, আরো জোরে জোরে চেঁচাও, শোনার মতো কেউ নেই। ওই পাকা মেয়েটা ঘরে কি করছে বলতো? কে কি কাণ্ড! এখন যদি ঝগড়া হয় তাহলে বে কখন হবে?